থাকতে চান না, এখন আপনাদের পক্ষ থেকে সিদ্ধান্তটা কি? আজকে মমিনুল এসে বলে গেছে, এটা আমাদের বোর্ড সভাপতি সাহেব শুনেছে, তার কাছে এটা বলেছে। এখন ব্যাপারটি হচ্ছে যে এটা তো অনেক কিছু এর সাথে জড়িত। মমিনুল এসে বলেছে সে ক্যাপ্টেন্সি করতে চায় না, তার নিজের এবং দলের ভালোর কথা চিন্তা করে, তার ব্যাটিংয়ে মনোযোগ দিবে সে কথা চিন্তা করে। তা এখন এটা মাত্র আজকে সে জানিয়েছে। এখন যেটি হচ্ছে যে এটার সাথে অনেক কিছু জড়িত। এখন বোর্ড সভাপতি, এটা অপারেশনসের সাথে কথা বলতে হবে, টিমের সবার সাথে কথা বলতে হবে। আমাদের একটা বোর্ড মিটিং আছে 2 তারিখে, তো আশা করি যে আমাদের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্তটা নিয়ে আলাপ আলোচনা হলে তখন একটা কনক্রিট ব্যাপার আপনাদেরকে বলতে পারবো। টিটু, অনেকদিন ধরে মমিনুলের ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা করছে, সেহেতু আমরা আপনারাও কিছু সময় পাইছেন, মানে তার বিকল্প বা তার রিপ্লেস হিসেবে কাও আপনাদের ভাবনা কেউ আসে নাকি মুহূর্তে? আসলে সত্যি কথা বলতে, অনেকদিন ধরে যে মমিনুলের ক্যাপ্টেনশিপ নিয়ে কথা হচ্ছিল এরকম কিন্তু না। এটা আমরা মিডিয়াতেই শুধু দেখেছি বা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বাইরের কথা থেকে কিন্তু এসছে, আমাদের ক্রিকেট বোর্ডে কিন্তু এই ধরনের কোনো আলোচনা ছিল না। আর মমিনুল যেটা আজকে জানিয়েছে এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত একটা ইচ্ছা, যে আমি রান পাচ্ছি না, অনেক প্রেশারে ফিল করছি, সেই জিনিসটাকে থেকে ওভারকাম করার জন্য আমি চাচ্ছি যে ক্যাপ্টেনশিপ থেকে সরে যাওয়ার জন্য। তো যেহেতু ক্রিকেট বোর্ডের কোনো পরিকল্পনা এটা নিয়ে ছিল না, তার ক্যাপ্টেনশিপ নিয়ে কোনো তাকে ছাড়তে বলা হয়নি বা তাকে কোনো প্রেশারাইজ করা হয়নি, তো এই ব্যাপারটি নিয়ে ক্রিকেট বোর্ড থেকে মমিনুল সরে গেলে কে হবে সেটি প্রি ডিসাইড আসলে করা হয়নি এখনও। আজকে বোর্ড সভাপতির কাছে যেটা বলা হয়েছে, বোর্ড সভাপতি এগুলো নিয়ে এখন সবার সাথে কথা বলবেন। আর আমাদের যেহেতু আগামী 2 তারিখে 12টার দিকে আমাদের কী বলে বোর্ড মিটিং আছে, সেখানে হয়তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং এটার সাথে যেহেতু সামগ্রিকভাবে আমাদের টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার্স, অপারেশনস সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা জানাবো। কিন্তু ভাই, আজকে সাকিব দেশে ফিরেছে, আমরা জানতাম যে সাকিব সরাসরি উইন্ডিজে যোগ দেওয়ার সাথে কথা ছিল, সেটার সঙ্গে ক্যাপ্টেন্সির একটা যোগ সাজাটা আসছে কিনা? এখন এটা আসলে অফিসিয়ালি বলার মতো অবশ্যই কেন থাকবে না, কারণ সাকিব একজন অভিজ্ঞ প্লেয়ার। যদি মমিনুল সেখানে না থাকে তাহলে তার রিপ্লেসমেন্ট একজন অভিজ্ঞ কাউকেই দেওয়া হবে, সেটাই তো সবাই মিলে সিদ্ধান্ত নেবে। বাট ইট ডাজেন্ট মিন যে সাকিব আজকে চলে এসেছে থেকে ওকেই ফাইনাল করা হয়েছে, তা না, হতেও পারে সেটা, আবার নাও হতে পারে সেটা। এখন আমরা অনেক কিছু দেখে অনেক কিছু ধারণা করে নেই, সেই হিসাবে হয়তো এটা মনে হচ্ছে, বাট এটা আসলেই তাই কি না সেটা 2 তারিখের আগে বলা যাবে। আমরা 4-5 দিন পরে আমরা আবার ওয়েস্ট ইন্ডিজের সামনে একটা সিরিজ আছে, এই মুহূর্তে মমিনুল যদি না থাকে আপনার কোনো সিনিয়রের সাথে কথা বলছেন না, যেহেতু বলছিলেন সিনিয়রদের আপনার ভাবনা আছে, কারোর সাথে কথা হয়েছে কিনা আপনাদের? না, আমাদের সাথে এটা আসলে অপারেশনসের ব্যাপার, আমাদের বোর্ড সভাপতির কাছে যেহেতু মমিনুল বলেছে কথাটা, এখন নিশ্চয়ই তিনি এই ব্যাপার নিয়ে আলোচনা করবেন সবার সাথে। এবং আমাদের যেহেতু পরশুদিন বোর্ড মিটিং, আজকে যেহেতু মমিনুল বলে গেছে অফিসিয়ালি, সেটা আপনাদেরকে জানিয়েছে, এখন উনি হয়তো সবার সাথে টিম ম্যানেজমেন্টের সাথে সবার সাথে কথা বলবেন, বিষয়টা বোর্ডে উপস্থাপন হবে, এবং উপস্থাপন হলে সবার মতামত নিয়েই তখন হয়তো নতুন ক্যাপ্টেন কেউ হবে বা না হবে বা কখন থেকে হবে, এই সভা থেকে হবে কি না, এই সিরিজ থেকেই হবে কি না, এই টোটাল ব্যাপারটাই হয়তো সবার সাথে আলোচনা করে 2 তারিখের সভায় জানা যাবে। আমরা একটু মিস করেছি ভাই, আরেকবার যদি আসলে দেখেন, এটা আমি ওইভাবে কিছু বলতে চাই না, অস্বস্তিকর বা এটা স্বস্তিকর এই ধরনের কোনো ব্যাপার আসলে আমরা ফিল করব না। এই জন্য যে ক্রিকেট ক্রিকেটের নিজস্ব গতিতে চলবে, আমরা আমাদের নিজস্ব গতিতেই চলবো। মমিনুল যেটি বলেছে যে সে হয়তো তার নিজস্ব ব্যাটিংয়ের আরও ইম্প্রুভমেন্টের জন্য একটু সময় দিতে চাচ্ছে, ক্যাপ্টেনশিপের যে একটা প্রেশার থাকে সেটা হয়তো সে তার জন্য ব্যাটিংয়ের সমস্যা হচ্ছে, এটা সে মনে করেছে, এই জন্য হয়তো সে আজকে এই কথাটা বলেছে, বোর্ড সভাপতিকে জানিয়ে গেছে। এখন এটার পরে বোর্ড সভাপতি বাকি সবার সাথে তো আলোচনা করতে হবে, কারণ এটা ক্রিকেট অপারেশনসের সাথে এটা সম্পৃক্ত, আমাদের ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের সাথে এটা জড়িত, বিভিন্ন প্লেয়ারদের সাথে কথা বলার ব্যাপার আছে, যে ক্যাপ্টেন কাকে করবে না করবে এটা একক সিদ্ধান্ত না, এটা তার একক সিদ্ধান্ত না, এটা সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। যেহেতু আমাদের 2 তারিখে বোর্ড মিটিং আছে, আমরা আশা করছি যে সেখান থেকে একটা ফাইনাল আমাদের নতুন ক্যাপ্টেন হবে কি না, সেটা হলে কবে থেকে হবে, এই সিরিজ থেকেই হবে কি না, এই সব কিছু আমরা পরশুদিন আপনাদেরকে জানিয়ে দিতে পারব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.